সবাইকে আমার নমস্কার আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটা ভারতের এমন একটা খাবার যে খাবারটার নামের সাথে একটা পলিটিক্যাল পার্টির নাম জড়িত আছে এবং ভারতবর্ষে আমার মনে হয় যে এটা হচ্ছে একমাত্র এরকম একটা খাবার যে খাবারের সাথে একটা পলিটিক্যাল পার্টির নাম দিয়ে খাবারটার নাম তৈরি নামকরণ করা হয়েছে তো আজকে আপনাদের সঙ্গে বলবো যে আমাদের দক্ষিণ ভারতে ব্যাঙ্গালোরের একটা খুব ফেমাস একটা স্ন্যাক এবং খুবই পুরনো মোটামুটি সত্তর বছরেরও বেশি পুরনো এই খাবারটার ইতিহাস এবং যে স্ন্যাক্সটার নাম হচ্ছে স্পাইসি কংগ্রেস বান বা বান কংগ্রেস এবং এটাকে ছোটোতে ছোট অক্ষরে বলা হয় কে বিসি কোন বনেগা ক্রোরপতি নয় এটা হচ্ছে কে বি সির অর্থ হচ্ছে খাড়া মানে খাড়া খাড়া মশালা মানে গোটা মশলা যেটাকে আমরা বলি খাড়া বি ফর বান আর সি ফর কংগ্রেস তো এটাকে বলা হয় খাড়া বান কংগ্রেস এবং ছোট করে বলা হয় কে বিসি মানে খাড়া বান কংগ্রেস তো আজকে এই বান কংগ্রেস সম্পর্কে আপনাদের সঙ্গে গল্প করব যে এই বান রুটিটার নাম কেন কংগ্রেস বলা হয় এটাকে হ্যাঁ এবং কোথায় প্রথম তৈরি হয়েছিল এই সমস্ত তো যেটা বললাম যে এটা ব্যাঙ্গালোরের খুবই একটা একটা ফেমাস স্ন্যাক্স এবং এইটা এই বান রুটি যেটা এই বান রুটিটা কিন্তু প্রথম ছাপান্ন সালে উনিশশো ছাপান্ন সালে ব্যাঙ্গালোরের একটা এরিয়া আছে যে এরিয়াটার নাম হচ্ছে গান্ধী বাজার তো এই গান্ধীবাজারে একটা শ্রীনিবাসা ব্রাহ্মীণ বেকারি ছিল এবং এখনও আছে এবং তবে এখনও অনেক মডিফাই হয়ে গিয়েছে তো এই শ্রীনিবাসা ব্রাহ্মণ যে বেকারি এই বেকারিতে এরা রুটি তারপরে বান এই সমস্ত তৈরি করত এবং এগুলো ঘরে ঘরে এরা ডেলিভারি দিত তো যখন এই ইন্ডিয়া যখন স্বাধীন হলো তারপরে যখন এই রেশন থেকে যে ময়দা এবং আটা পাওয়া শুরু হলো তখন এই শ্রীনিবাসা ব্রাহ্মণ বেকারির যিনি মালিক ছিলেন উনি নিজের সেলটাকে আরেকটু বাড়াবার জন্য উনি কী করলেন উনি এই অফিস টাইমে যে যখন লাঞ্চ আওয়ার হয় সেই সময় উনি এই কিছু এই বান রুটি বান রুটি বান রুটির ভিতরে এই রোস্টেড রোস্টেড স্পাইসি পিনাটস রোস্টেড স্পাইসি পিনাটস যেটা বাদাম বলা হয় সেটাকে সেটার পুর দিয়ে এক রকমের বান রুটি বিক্রি করা শুরু করলেন এবং আমরা দেখেছি যে যেরকম বোম্বেতে কিংবা অন্যান্য জায়গাতে যে বেশিরভাগ কিন্তু যে বানের ভিতরে কিন্তু আলু টিকি কিংবা আলু টিক্কি কিংবা আলুর পুর দিয়ে বিক্রি করা হয় কিন্তু কিংবা যেরকম যে বার্গারে বার্গারেও যে বান যেটা ব্যবহার করা হয় তাতেও কিন্তু এরকম আলু কিংবা এগস এগুলো দেওয়া হয় কিংবা চিকেন দেওয়া হয় কিন্তু এটাই প্রথম কিন্তু একটা যে একটা কনসেপশান এলো যে বান রুটির ভিতরে বান বানরুটিটাকে দুটো স্লাইস করে কেটে ওর মধ্যে এই স্পাইসি পিনাটস দে অ্যাড করা হলো এবং এটা ধীরে 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 ব্যাঙ্গালোরে খুবই পপুলার হলো এবং এই যে পিনাটসগুলো ইউজ করা হতো এই পিনাটসগুলোতে কিন্তু স্প্লিট পিনাটস ছিল এই পিনাটসগুলো এবং এতে আরও পেঁয়াজ তারপরে লঙ্কা কুচি তারপরে ছোট 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 করে আদা কুচি এবং ছোট গাজর হ্যাঁ ক্যারটস ছোটো গাজরের ছোট কুচি শোষা কুচি এগুলো দিয়ে একটা পিনাটস মশালা বানানো হতো এবং যে মশালাটা এই বানের মধ্যেখানে অ্যাড করা হতো এবং এটাকে বলা হলো যে খাড়া বান কংগ্রেস খাড়া বান কংগ্রেস এবং যেহেতু এই পিনাটস যে মশলা যেটা মধ্যেখানে বানের মধ্যে যে অ্যাড করা হতো সেটাকে বলা হতো কংগ্রেস কাডলেকায় কংগ্রেস কাডলেকায় কাডলেকায় হচ্ছে যে কর্ণাটকে পিনাটসকে কাটলেকায় বলা হয় তো এটাকে কংগ্রেস কাডলেকায় বা কংগ্রেস পিনাটস বলা হতো এবং যেহেতু এই কংগ্রেস পিনাটসটা এই বানের ভিতরে অ্যাড করা হতো সেই জন্য এই বানটার নামও হয়ে গেল বান কংগ্রেস তো এখন এই যে কংগ্রেস কাটলে কায় যে মানে কংগ্রেস পিনাটস এই পিনার্সের সাথে কংগ্রেস কথা কংগ্রেস পার্টিটা এলো কি করে এ কিন্তু হচ্ছে যে তিনটে কারণ হচ্ছে প্রথম যেটা বলা হয় যেটা বলা হয় যে তখন যে সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত কংগ্রেস পার্টির যে সমস্ত মিটিং এগুলো যে চালু হয়েছিল শুরু হতো তো এই সমস্ত মিটিংয়ে এই শ্রীনিবাস ব্রাহ্মীণ বেকারির যে স্ন্যাক্স যেটা ছিল যে বান কংগ্রেস এটা কিন্তু এই কংগ্রেস পার্টির মেম্বাররা খুব খেতে ভালোবাসতো এই মিটিংয়ের সময় একটা যে স্ন্যাক্স দেওয়া হতো তো এটা কংগ্রেস পার্টির মধ্যে খুব একটা পপুলার স্ন্যাক্স হিসাবে পরিচয় লাভ পায় এবং সেই জন্য নামকরণ করা হয় এ কংগ্রেস বান দ্বিতীয় কারণ হচ্ছে যে উনিশশো সালে যখন এই শ্রীনিবাস ব্রাহ্মী বেকারি যখন এই বান রুটিটা বিক্রি করা শুরু করে এই পিনাটস মশালা পিনাটস দিয়ে তখন কিন্তু এটাকে এর নামের সাথে কিন্তু তখন থেকেই কিন্তু এর নামের সাথে এই কংগ্রেস নামটা জড়িত ছিল এবং এটা বলা হয় যে এই যে পিনাটস মশালা যেটা তৈরি করা হয় যেটাকে বলা হয় ওরা কংগ্রেস কার্ড লেখায় তো এই পিনাটস মশালাতে পিনাটসগুলো কিন্তু সব স্প্লিট পিনাটস স্প্লিট পিনাটস এবং এটা বলা হয় যে নাইনটিন সিক্সটি নাইনে কংগ্রেস পার্টিও স্প্লিট হয়েছিল মানে কংগ্রেস পার্টি ভেঙে গিয়েছিল এবং তখন আপনারা সকলে জানেন যে নাইনটিন সিক্সটি নাইনে কংগ্রেস পার্টির মধ্যে অনেক সংখ্যাগুরু যে সমস্ত নেতারা যারা ছিল তারা ইন্দিরা গান্ধীর অপোজ করেন বিরোধিতা করেন এবং ইন্দিরা গান্ধী তখন কংগ্রেস থেকে সরে আসেন এবং উনি নিজে একটা নতুন একটা কংগ্রেস গঠন করেন এবং কংগ্রেস পার্টি স্প্লিট হয়ে দুটো দুটো ভাগে ভেঙে যায় একটা হচ্ছে যে ইন্দিরা গান্ধীর নতুন কংগ্রেস হ্যাঁ যেটাকে বলা হতো কংগ্রেস আর এবং আর মানে হচ্ছে রিকুইজেশন রিকুইজেশন মানে কংগ্রেস রিকুইজেশন এবং যার নেতৃত্বে ছিলেন ইন্দিরা গান্ধী এবং অন্য যেটা হচ্ছে কংগ্রেস পার্টি যেটা ভেঙে তৈরি হয় যেটাকে বলা হতো যে পুরনো কংগ্রেস পার্টি বা ওল্ড কংগ্রেস পার্টি এবং তাকে বলা হতো কংগ্রেস ও এবং কংগ্রেস ও এর ও মানে হচ্ছে অর্গানাইজেশন এইটাতে এর নেতৃত্বে ছিলেন মুরারজি দেশাই তারপরে কামরাজ এ সমস্ত নেতারা এবং পরে যে কংগ্রেস ও যেটা সেটা জনতা পার্টির সঙ্গে মার্জ হয়ে যায় তো এইভাবে যে নাইনটিন এ কংগ্রেস পার্টি যেরকম স্প্লিট হয়েছিল তেমনি এই যে বান বান কংগ্রেসে যে পিনার্সগুলো ইউজ করা হয় সেই পিনাটসগুলো কিন্তু এরকম স্প্লিট পিনাটস তো সেই জন্য নামকরণ করা হয়েছিল যে কংগ্রেস বান আর থার্ড হচ্ছে যেটা যেটা এই শ্রীনিবাসা ব্রাহ্মীণ বেকারির যে মালিক এবং তার যে বংশধর যারা আছে তারা যেটা বলেন যে এর এটা এর নামের সাথে এই যে বাদাম কর্ণাটক এবং বাদামের নামের সঙ্গে কংগ্রেস কিন্তু আগে থেকেই জড়িত ছিল যখন ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ যখন মানে রুল করত তখন কংগ্রেস পার্টির অনেক যে সমস্ত সিক্রেট যে সমস্ত ইনফরমেশান যেগুলো একটা পার্টির দপ্তর থেকে অন্য একটা পার্টির দপ্তরে পৌঁছানোর দরকার ছিল কিন্তু তখন বিভিন্ন রকম কংগ্রেস পার্টির মেম্বাররা ভয় পেত যে এইভাবে যদি এই সমস্ত যে সিক্রেট ইনফরমেশানগুলো যদি পাঠানো হয় তাহলে হয়তো ব্রিটিশরা জেনে যেতে পারবে সেই জন্য তারা কী করতো ওই সমস্ত সিক্রেট ইনফরমেশান যেগুলো ছিল সেগুলো একটা স্মল চিটস একটা পেপার চিটে ওটা লিখে ওটা যে বাদামের যে সমস্ত বক্সেস কিংবা বাদামের যে সমস্ত থলি বস্তা যে স্যাক্স তো পিনাট বক্সেস এবং পিনাট স্যাক্সের মধ্যে ওটাকে লুকিয়ে ওটাকে ট্রান্সপোর্ট করা হতো পার্টির একটা দপ্তর থেকে পার্টির অন্য দপ্তরে এবং যেহেতু ওটা বাদামের এই সমস্ত বস্তার মধ্যে কিংবা বাদামের এই সমস্ত বাক্সের মধ্যে একটা ছোট্ট একটা পেপারের একটা চিট এরকমভাবে ট্রান্সপোর্ট করা হতো সেই জন্য ব্রিটিশরাও বুঝতে পারত না সেই জন্য প্রথম থেকে কিন্তু এই বাদামের সাথে এই পিনাটসের সাথে কংগ্রেস পার্টির নামটা জড়িত হয়ে যায় তো সেই জন্য এই এই বান যে পিনাটস বান যে এটা সেটা ব্যাঙ্গালোরে এটাকে বলা হয় বান কংগ্রেস বা খাড়া বান কংগ্রেস এবং এই পিনাট মশালাটাকে বলা হয় কংগ্রেস কাটলেকায় তো যাই হোক এটা তিন রকমের এটা কারণ হচ্ছে তিনটে কারণ আমি বললাম আপনাদেরকে তো এর মধ্যে আমার মনে হয় যেটা সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য সেটা হচ্ছে যে এই মানে ব্রিটিশদের সময় যেভাবে গুপ্ত যে সমস্ত ইনফরমেশান এই বাদামের বস্তাতে যে সরবরাহ করা ট্রান্সপোর্ট করা হতো সেজন্যে হয়তো বাদামটার সাথে কংগ্রেস নামটা জড়িত হয়ে গিয়েছে যে কংগ্রেস স্পিনার্স বা কংগ্রেস কাটলেকায় তো যাই হোক এই যে পিনাটস মশালা বললাম যেটা এই বান বানে ইউজ করা হয় এই বানরুটির মধ্যে ইউজ করা হয় তো এই পিনাট মশালাটা কিন্তু শুধুমাত্র যে ব্যাঙ্গালোরে খুব ফেমাস তা নয় ভারতবর্ষের খুব দুটো জায়গাতে যে ফেমাস হচ্ছে এই পিনাট মশালা একটা যেটা আপনাকেদেরকে বললাম যে এই ব্যাঙ্গালোরে আরেকটা হচ্ছে যে গুজরাটের ভারুচ গুজরাটের ভারুচ সিটির এই পিনাট মশালাটাও কিন্তু প্রচণ্ডভাবে ফেমাস এবং এটাকে বলা হয় ভারুচি সিং বা খাড়ি সিং হ্যাঁ ওখানে পিনাট মশালা মানে নাম যেটা গুজরাটি ভাষাতে ওদের ওরা বলে ভারুচি সিং বা খারি সিং তো এই পিনাটসের সম্পর্কে আরেকটা হচ্ছে যে ব্যাঙ্গালোরে যে পিনাটস এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এর একটা স্থান আছে পিনাটসে বাদামে ব্যাঙ্গালোর এবং এই শ্রীনিবাস ব্রাহ্মণ ব্যাকারি খুবই কাছেই একটা টেম্পল আছে যে টেম্পলটাকে বলা হয় বুল টেম্পল মানে যেখানে শিবের বাহন যে নন্দীর পুজো করা হয় তো এই যে বুল টেম্পল এই বুল টেম্পলের ঠিক কাছেই প্রতি বছর ডিসেম্বর মাসে একটা ফেয়ার হয় মেলা হয় এবং যে মেলাটাকে বলা হয় বাদাম মেলা বা পিনাটস ফেয়ার এবং এটাকে কর্ণাটক ল্যাঙ্গুয়েজে বলা হয় কাটলেকায় পারিশে কাটলেকাই পারিশে তো এই কাটলেকাই পারিশে বা পিনাট ফেয়ারে মানে প্রচুর প্রচুর ফার্মার্সরা আসে এবং ওদের যেরকম বিভিন্ন রকম ফার্মার যেরকম বিভিন্ন রকমের টাইপসের যে পিনাটস ওরা যে এ করে মানে জমিতে যে ফসল ফসল ফলায় সেই সমস্ত পিনার্সগুলো বিভিন্ন রকমের পিনাটস নিয়ে আসে এবং সেই সমস্ত পিনার্সের মধ্যে কিছু পিনাটস রোস্টেড থাকে সল্টেড থাকে ফ্রাই পিনাটস থাকে মানে বিশাল বড় একটা মেলা হয় এবং বিভিন্ন রকমের মানে পিনাটস ওখানে বিক্রি হয় এবং এই মেলাটা প্রায় মোটামুটি চার পাঁচ দিন ধরে চলে এবং ব্যাঙ্গালোর এবং আশেপাশে কর্ণাটকের বিভিন্ন লোকেরা এখানে আসে এবং এই রকম বাদামগুলো কেনে তো সেই জন্য যে শুধুমাত্র যে ব্যাঙ্গালোরে এবং কর্ণাটকে যে এই যে কংগ্রেস বানটাই কিন্তু খুব ফেমাস নয় এটা পিনাটস হচ্ছে কিন্তু মানে ব্যাঙ্গালোরের মানে কালচারে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান একটা অধিকার করে আছে তো আজকে আপনাদের সঙ্গে এই একটা মানে নতুন একটা খাবারের একটা গল্প করলাম যেটা কংগ্রেস বান বা খারা বান কংগ্রেস তো ব্যাঙ্গালোর যদি আপনারা কখনো যান যদি আপনাদের সুযোগ হয় ব্যাঙ্গালোর যাওয়ার অবশ্যই এটা টেস্ট করবেন এটা বান কংগ্রেস কারণ আমরা এই সম এই যে বান রুটি দিয়ে আমরা পাওভাজি খেয়েছি বান রুটি দিয়ে আমরা বান মাস্কা যেটা বোম্বের ইরানি ক্যাফেতে পাওয়া যায় যেটা আমার আমরা বাংলা বাঙালিরা যেটা শর্ট টোস্ট বলা হয় শর্ট টোস্ট বলা হয় যে দুধের শর্ট দিয়ে তেমনি বোম্বেতে হচ্ছে বান বানমাস্কা মানে ভিতরে দুধের ক্রিম দিয়ে যে বান রুটিটা বিক্রি হয় কিন্তু এটা হচ্ছে একটা খুবই অভিনব যে ব্যাঙ্গালোরে যে বান রুটির ভিতরে বাদামের মশলা মানে পিনাট মশলা অ্যাড করে বিক্রি করা হয় তো যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ